সরকার বলছে যে নির্বাচন ছাড়া কোন পদ্ধতিতে সরকার চেঞ্জ হবে না এবং কেয়ারটেকার সরকার কখনো আসবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির তোলা তত্ত্বাবধায়ক সরকার দাবি মানা না হলে দলটির করণীয় কি হবে? বিগত দুইটি জাতীয় নির্বাচনের আগে ও পরে এই একই ইস্যুতে দলটির যেই সহিংসতাপূর্ণ কর্মসূচি ছিল তা আবারও ফিরে আসবে কিনা? সরকার যদি তাই দেখতে চায় তাই দেখতে হবে। দাবিগুলো করেছি, সেই দাবিগুলো যদি না মানে রাজপথই একমাত্র সমাধান। সরকার যদি চায় যে সে কনফ্রন্টেশন দেখতে চায় না, আপনার মারামারি কাটাকাটি দেখতে চায় না, তাহলে সরকারকে অবশ্যই নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠনের যা ব্যবস্থা করা দরকার সেইভাবেই করতে হবে। চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সরকারের সঙ্গে আলোচনা সমঝোতায় আসতে আগ্রহী কিনা দলটি? আপনারা এই মানে নির্বাচনের ব্যবস্থার সঙ্গে যুক্ত হবেন কিনা আগামী নির্বাচনের মাঝে থেকে, সেই দিক থেকে তত্ত্বাবধায়ক ছাড়া অন্য কোন ইস্যুতে বসবেন না বলে সাফ জবাব বিএনপি মহাসচিবের। না, আলোচনার পথ কোথায়? তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কথা বলতে চায় তখন সেটা আমরা দেখবো। জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব দাবি করেন, বিএনপি ছাড়া আগামী নির্বাচন মূল্যহীন। হুঁশিয়ারি দেন রাজপথে সরকার বিরোধী আন্দোলনের। তত্ত্বাবধায়ক সরকারের এই একই ইস্যুতে 2014 এর জাতীয় নির্বাচনের আগে ও পরে এবং 2018 সালের নির্বাচনের পর আন্দোলনের নামে সহিংসতা হয় দেশ জুড়ে, যার দায় বিএনপির বলে অভিযোগ রাজনৈতিক অঙ্গনে। পেট্রোল বোমার সেই সহিংস কর্মসূচিতে সে সময় বহু মানুষ প্রাণ হারান। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।